পরম করুণাময় প্রভুন নামে শুরু করছি সুফিজম্বিরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত মারেফত গুপ্ত এক দেশের নাম যে দেশে শুধু তারাই প্রবেশ করতে পেরেছেন যারা আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছেন শরীয়ত তরিকত হাকিকত এগুলোর কথা আমরা অনেকেই শুনেছি বলতে গেলে প্রায় সবাই শুনেছেন যারা সাধারণত ধর্মানুরাগী সেই সাথে সবাই মারেফতের কথাও শুনেছেন যে মারেফত বলে কিছু একটা আছে আমাদের সমাজে অনেকেই বলে থাকেন যে তারা হচ্ছে মারেফতপন্থী মারেফতি লোক মারিফতি গানবাজনা বাজনা মারিফতি আসর মারিফতি আলোচনা মারিফতি নামাজ মারিফতি রোজা এরকম অনেক কথাই আমাদের সমাজে আছে মারিফত নিয়ে অর্থাৎ মারিফত বলতে তারা ধর্মের একটা বিশেষ দিককে বুঝিয়ে থাকেন এটা সবাই আর শরীয়ত দ্বারা মূলত ধর্মের বাহ্যিক যে আনুষ্ঠানিক ইবাদত রয়েছে সেটাকে বুঝিয়ে থাকেন যেহেতু ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার করেছিলেন অলিয়া উলিয়া সেহেতু পূর্বের মানুষগুলো মারিফতপন্থীদের প্রতি খুব অনুরাগী ছিল শ্রদ্ধাশীল ছিল কিন্তু বর্তমানে অনেকেই এই কথাগুলো ভুলে যান যে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এনেছেন অলিয়াউলিয়াগণ তারা পন্থীদেরকে অবজ্ঞা করে থাকেন অলিয়াউলিয়াদেরকেও অবজ্ঞা করে থাকেন তাই এখন তারা বেশিরভাগ যেসব আলোচক আছেন বা ধর্মগুরু আছেন তারা কিন্তু মারিফতকে একটু অন্য চোখে দেখেন তারা যেটা বোঝাতে চান যে শরীয়ত পালনই সব কিছু মারিফত বলতে কিছু নেই মারিফতি লোক যারা আছে মারিফতি যত কাজ কর্ম আছে সবগুলো কি ভ্রান্ত এবং শরীয়তই একমাত্র সত্য শরিয়ত পালন করলেই হবে মারিফত বলে কিছু নেই এগুলো হচ্ছে ধর্মের নামে গোড়ামি এগুলো এখন অনেকেই বলে থাকেন আগে এতটা ছিল না কিন্তু বর্তমানে এটা অধিক হয়েছে ওই যে বললাম যেহেতু অলিয়া অলিয়াগণ দ্বারাই এদেশে ইসলাম প্রচার হয়েছে সেহেতু পূর্বের যারা ছিলেন তারা কিন্তু মারিফতপন্থীদের প্রতি অলিয়া ওলিয়াদের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন কিন্তু এখন যারা আছেন তারা সেই কথা ভুলে গেছেন বা সেটা স্বীকারই করতে চান না এখন মারেফতের ব্যাপারে দুটি কথা বলতে চাই একটি হচ্ছে মারেফত অর্থ হচ্ছে জানা কোনো কিছুকে সম্পূর্ণরূপে জানা ভালো মতো জানা একদম আগা গোড়া কাছে থেকে দেখে বুঝে সম্পূর্ণভাবে কোনো বিষয়কে জানা এটা মারেফত এটা শাব্দিক একটা অর্থ যেটা বোঝায় মারেফত দ্বারা তো সেক্ষেত্রে আল্লাহকে জানা বুঝাই হচ্ছে কি মারেফত কিন্তু মারেফত শব্দটি ব্যবহৃত হয় আরো গভীর অর্থে যেমন শরীয়ত অর্থ বিধান কিন্তু শরীয়ত অর্থ এখনকার মানুষ যেটা বলেন যে এই যে আলেমুলামারা যে কথাগুলো বলেন না মাসুরো বাহ্যিকা আনুষ্ঠানিক ইবাদত এটাই হচ্ছে শরীয়ত কিন্তু শরীয়তের প্রকৃত অর্থ হচ্ছে কি বিধান অর্থাৎ যত বিধান আছে ধর্মের মধ্যে সবই কি শরীয়ত আবার এই যত জানা বোঝার ব্যাপার সবই কি মারেফত কিন্তু মারেফত দ্বারা এই সমাজে বা যাই হোক সবাই এখন যেটা বুঝে থাকেন বা বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে কি একটি বিশেষ জ্ঞান গুপ্ত জ্ঞান যেটা সবাই জানে না শুধু অলিয়া অলিয়াগঞ্জ জানেন সুফিগণ জানেন সাধকগণ জানেন তারা যাদেরকে কৃপা করে জানান তারাই জানতে পারেন এই জ্ঞান অনেক কঠিন একটা ব্যাপার সবাই এটা পায় না আর শরীয়ত দ্বারা কি বোঝায় যে জ্ঞান সচরাচর পাওয়া যায় প্রকাশ্যে বলা যায় সেগুলো কি শরীয়তি জ্ঞান কিন্তু মারেফতের জ্ঞান হচ্ছে কি গুপ্ত জ্ঞান এটাই বর্তমানে মারিফত দ্বারা বোঝানো হয় আর আজকের আলোচনায় মারেফত দ্বারা সেটাই বোঝানো হয়েছে যেটা মানুষ বুঝে অর্থাৎ মারেফত দ্বারা যে গুপ্ত জ্ঞানের কথা বলা হয় যে গুপ্ত একটা অর্থ করা হয় গভীর একটা অর্থ করা হয় সেই বিষয়টা বা মারিফত শব্দের অর্থ সেই দিকে ধরি বা উদ্দেশ্য করি আজকের আলোচনাটি মারেফত এমন একটি গুপ্ত দেশের নাম যে দেশে প্রবেশ করলেই আল্লাহর সেই রাজরিয়াজ সম্পর্কে জানা যায় জানা যায় তাকে পাওয়ার সেই গুপ্ত পদ্ধতি তাকে পাওয়ার বিশেষ পথ বিশেষ নিয়ম আস্তে আস্তে তার প্রকৃত সন্ধান পাওয়ার মাধ্যমে একসময় তাকে লাভ করা যায় তাকে সম্পূর্ণভাবে জানা যায় তার সাথে মিশে একাকার হওয়া যায় সেটাই হচ্ছে কি মারেফতের দেশ আল্লাহর পরিচয় লাভ করতে হলে অবশ্যই আপনাকে মারেফতের দেশে প্রবেশ করতে হবে মারেফতের দেশে প্রবেশ না করলে সে কখনো আল্লাহর দেখা পাবে না আল্লাহর পরিচয় লাভ করতে পারবে না আল্লাহর পরিচয় লাভ করতে হলে অবশ্যই সেই ব্যক্তিকে এই মারেফতের দেশেই প্রবেশ করতে হবে এ দেশ সাধারণ কোনো দেশ নয় এ দেশ দুনিয়াবি কোনো দেশ নয় এ দেশ সাধক ও সিদ্ধির দেশ এ দেশ ফানাফিল্লার দেশ বাকাবিল্লার দেশ এ দেশ অলিয়া ওলিয়ার দেশ এ দেশকে ধরা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় উপলব্ধি করা যায় সাধারণ এই চর্মচক্ষু দিয়ে এ দেশকে দেখা যায় না এ দেশ দেখার জন্য ত্রিনয়ন যেটা বা দিব্য নয়নকে জাগ্রত রাখতে হয় দিব্য নয়ন যখন জাগ্রত হয় তখনই এ দেশকে দেখা সম্ভব এই চর্মচক্ষু দিয়ে এদেশ কখনো দেখা সম্ভব না তাই সমাজে যখন অনেক অলিয়া উলিয়াগণ আসেন চলাফেরা করেন মানুষ তাদেরকে পাগলও বলেন অর্থাৎ এই চোখে তাদেরকে পাগলই মনে হচ্ছে কিন্তু সে সে আছে সেই মারেফতের দেশে আপন মনে বাইরে থেকে মনে হচ্ছে সে তো একটা পাগল তার গায়ে গন্ধ তার পোশাক ভালো না তার কথাবার্তা যেন কেমন সে বীর করে কি যেন বলছে কি যেন করছে আসলে কিন্তু তা নয় তিনি আছেন মারিফতের দেশে এই দুনিয়ার মধ্যে থেকেও তিনি আছেন এই দুনিয়ার থেকে অনেক দূরে অনেক গভীরে চর্মচক্ষে তার সে গভীরতা তার সে ভাব সে উপলব্ধি কোনো কিছুই কি সম্ভব নয় সেটা শুধুমাত্র তিনিই উপলব্ধি করেন তাই তিনি একাকা বীরবির করেন তিনি পাগলের ব্যাজ ধরেন দুনিয়াবি মানুষ যেন তাকে বিরক্ত না করে আমাদের যদি সেই চোখ থাকতো দেখার মতো তাহলে আমরা দেখতে পেতাম তার অবস্থান কোথায় তিনি কত উচ্চ আসনের অধিকারী তিনি আল্লাহর কতটা প্রিয় আল্লাহর সাথে তার বন্ধুত্ব কতটা গভীর তিনি বিড়বির করে কি বলছেন কার সাথে কথা বলছেন আমরা সেগুলো শুনতে পারতাম বুঝতে পারতাম এই মোটা শরীরে এই মোটা চক্ষে সেগুলো দেখা এবং অনুভব করা আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ সেই দেশটাই তো আলাদা উদাহরণস্বরূপ একটি কথা বলি ধরুন আমরা বাংলাদেশি যখন আমরা চীন দেশে যাই তখন কি আমরা সেই দেশের কথা বুঝি বা সে দেশের কোনো ভাষা এখন তো যেতে হয় না ইন্টারনেট ঘরে বসে অনেক কথা শোনা যায় আমরা কি তাদের সেই ভাষা বুঝি অথচ তারা কিন্তু আমাদের মতো করেই কোনো কথা বলছেন কিন্তু সেই ভাষাটা কি আমাদের না তাদের ভাষা কিন্তু আমি সেই ভাষা বুঝি না তাই মনে হয় কি যেন একটা বলছেন পাগলের মতো অনেক সময় কিন্তু আমরা অন্য দেশের ভাষা নিয়ে হাসাহাসিও করি কিন্তু তিনি কিন্তু কথা বলছেন। তার গভীর অর্থ আছে। আমার কাছে সেটা হাস্যকর কারণ আমি হচ্ছে কি সেই ভাষা সম্পর্কে বুঝি না যদি আমি সেই ভাষা বুঝতাম তাহলে কি হতো অবশ্যই আমি সেটা গুরুত্ব দিয়ে দেখতাম এবং সেটা বুঝতে পারতাম উপলব্ধিও করতে পারতাম অনেক সময় এরকমও হয় যে ধরুন কেউ কোনো ইমোশনাল কথা বলছে কোনো মুভি বা কোনো নাটক বা অন্য কিছু সেটা আমাদের ভাষায় না অন্য ভাষায় যে ভাষাটা কি আমরা বুঝি না তো দেখা যায় সেই ইমোশনাল কথা বলছে আবেগের কথা বলছে বা শিক্ষণীয় কথা বলছে কিন্তু সেটা হয়তোবা এমন কিছু দেখাচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না তা আমরা তখন কি করি একটা অন্য মিনিং করি অন্য অর্থ করি আমরা তখন দেখা যায় অনেকেই হাসাহাসি করি অথচ সেটা হচ্ছে কি একটা গভীর কথা হয়তো আমি সেটা বুঝলে আমি নিজেও কি আবেগী হয়ে উঠতাম কষ্ট পেতাম বা আমার খারাপ লাগতো বা আমি কিছু শিখতে পারতাম কিন্তু সেটা না হয়ে কি হচ্ছে যেহেতু তার ভাষা বুঝতে পারছি না তাই তার অ্যাক্টিভিটি অর্থাৎ সে যে কাজকর্মগুলো করছে আমরা যে দেখছি সেগুলো কি আমরা একটা অন্য অর্থ করছি ঠিক তেমনি অলিয়া ওলিয়াগণের ব্যাপারটাও কিন্তু সেরকম তার ভাষা আমরা শুনছি বিড়বির করে কি যেন বলছেন কিন্তু সে ভাষা বুঝি না তাই মনে হয় পাগলের মতো কথা বলছেন কিন্তু আসলে তা নয় আমি তার ভাষা বুঝতে পারছি না এর মধ্যে অনেক গভীর অর্থ লোকায়িত আছে বিভিন্ন দেশের সংস্কৃতি পোশাক নিয়ে আমরা অনেক উপহাস করি কিন্তু সেই দেশে কি সেটার একটা মূল্য আছে অনেক সম্মান করা হয় কিন্তু আমরা হাসাহাসি করি কারণ আমরা সেটার সাথে অভ্যস্ত না কিন্তু যারা সেই দেশে যায় সেখানে চাকরি বাকরি করে বা সেখানে যাতায়াত করে ভ্রমণ করে তাদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক হয়ে ওঠে সে ব্যাপারে তারা জ্ঞান অর্জন করে তখন কিন্তু তারা হাসাহাসি করেন না তারা বুঝেন এটা হচ্ছে তাদের একটা সংস্কৃতি তারা সেটাকে কি করেন মূল্যায়ন করেন কিন্তু সাধারণ যারা অশিক্ষিত বা একদমই বুঝেন না তারা কি করেন হাসাহাসি করেন ওলিয়া উলিয়াগুণের ব্যাপারও তাই ঘটে তাদের পোশাক আশাক দেখলে আমাদের এরকম মনে হয় কিন্তু আসলে তা না তাদের দেশটাই ভিন্ন আমাদের মতো তারা এই সুন্দর পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা চার মানুষ যেন তাদের কাছে না যায় তারা বিরক্ত বোধ করেন তাতে যত একা থাকবেন ততই কি তারা সেই পরমের সাথে মিশে থাকবেন তার মাসুকের সাথে থাকবেন তাই বলা হয়ে থাকে এ দেশ হচ্ছে কি উল্টা দেশ মারিফতের দেশটা কি উল্টা এই যে আমাদের যে দেশ এ দেশের মতো না সেখানে যারা আনন্দে থাকে তাদের চোখে জল বের হয় আর আমাদের এখানে আনন্দে থাকলে আমরা হাসি সেখানে কান্নাকে তারা আনন্দ মনে করে অনেক সাধু মহতের জলসায় যখন আপনারা যাবেন যদি সেখানে কান্নাকাটি হয় তখন তারা বলে আজ খুব আনন্দ হলো আর যদি কান্নাকাটি না হয় তখন বলে আজ আনন্দ হল না অথচ আমাদের এই দেশ আমাদের এই দুনিয়াবি বিচারে কান্নাকাঠি কিভাবে আনন্দের হয় কিন্তু সেখানে কান্নাকাটি আনন্দ এ দেশে কিছু পেলে শান্তি আর ওই দেশে যে সর্বস্বজাড় করতে পারে সে শান্তি পায় যে পারে না সে আফসোস করে তারা ভাবে আমি সব কিছু উৎসর্গ করতে পারলাম না আমার মাঝে আমার আমিত্ব রয়ে গেল। আমার অনেক কিছু রয়ে গেল আমার শূন্য হওয়ার কথা ছিল ত্যাগ করার কথা ছিল বিসর্জন দেওয়ার কথা ছিল কিন্তু আমি সেটা পারিনি তাই আমার মুক্তি হলো না তারা কি হন দুঃখী হন সব বিসর্জন দিতে না পারাতে কি দুঃখী হন কিন্তু আমরা কিছু একটা হারিয়ে গেলে কি কষ্ট পাই কিছু পেলে খুশি হই এই মারিফতের দেশটি এমনই এটা সম্পূর্ণ বিপরীত এই দেশের এই দেশে রয়েছে মানুষ তত্ত্বের কথা মানুষ তত্ত্বের ভেদ মানুষের সৃষ্টি রহস্য স্রষ্টার রহস্য এই বিশ্ব জগতের সেই গুপ্ত রহস্য এই সব কিছুই কি সে দেশের ব্যাপার স্যাপার উদাহরণস্বরূপ বলা যায় যে ইংলিশ মিডিয়াম স্কুলে একরকম লেখাপড়া বাংলা মিডিয়ামে একরকম লেখাপড়া আর মাদ্রাসায় আরেক রকম লেখাপড়া আবার আলিয়া মাদ্রাসায় একরকম লেখাপড়া কমি মাদ্রাসায় আরেক রকম লেখাপড়া ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানকার লেখাপড়া একরকম মেডিকেল কলেজ যেগুলো আছে সেখানকার লেখাপড়া আরেক রকম ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে কিন্তু ডাক্তারি লেখাপড়া হবে না সে দেশটা আলাদা সেখানে অন্য কিছু শেখানো হয় আর ডাক্তারি কলেজ বা মেডিকেল কলেজ যেটা আছে সেখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং শেখানো হবে না মারিফতের ব্যাপারটা সেরকম ওই জগৎটাই আলাদা সেখানে মানুষের রহস্য মানুষ সৃষ্টির রহস্য ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য ও সৃষ্টির যে গুপ্ত ভেদ রয়েছে সব সে দেশের ব্যাপার স্যাপার বাইরের দেশে মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন পথ অনেকের তো ভিন্ন ভিন্ন ঈশ্বরও আছেন কিন্তু মারেফতে তা নেই মারেফতের সেই মূল জায়গায় গেলে সবই এক সবাই এক হ্যাঁ প্রথম দিকে সবারই আলাদা রাস্তা থাকতে পারে আলাদা মত পথ থাকতে পারে কিন্তু যখন সেই মহাশূন্যে পৌঁছায় মারিফতের যে মূল যে জায়গাটা যে দেশের যে স্থান রাজধানী বলা চলে যেটাকে সেখানে যখন কেউ প্রবেশ করেন তখন সবাই এক গোত্র একমতের হয়ে যায় তাদের একই পথ একই গন্তব্য হয়ে যায় তারা একাকার হয়ে যায় ঠিক যেমন ধরেন বারোটা পুকুর থেকে জল এনে গঙ্গায় ঢাললেন বা পদ্মায় ঢাললেন সেটা কি হবে এক হয়ে যাবে না এটা সেরকমই ভিন্ন ভিন্ন হয়ে আসলো সেখানে গিয়ে কি সবাই এক হয়ে যায় সেই দেশটা সম্পূর্ণ অন্যরকম এটা ক্ষুদ্র কোনো দেশ না যে এই পুকুরের পানি ওই পুকুরের পানি এই নদী সেই নদী তা না সেটা মহাগঙ্গার মতো মহাসমুদ্রের মতো সেখানে সব এসে যখন একসাথে হয় তখন আর আলাদা পথ মত এগুলো থাকে না এই দেশে কথা হয় কি ভাষায় ওই দেশ নিরবতার দেশ ওই দেশের প্রকৃত ভাষাই হচ্ছে কি নিরবতা তাই আমরা যে যে ধর্মের যে মতেরই হই না কেন সবাইকে একদিন মারিফতের দেশেই আসতে হবে হয়তো অন্য ধর্মে বা অন্য মতে এই মারিফত শব্দকে ভিন্ন ভাষায় ব্যক্ত করেন কিন্তু মূল কথা হচ্ছে কি আমাদের আত্মার যে আধ্যাত্মিক ব্যাপারটা রয়েছে এটা কিন্তু সবার এক তাই এই মারিফতের দেশে প্রবেশের জন্য মারিফতকে অর্জন করার জন্য একজন সদ্গুরু বা একজন হাক্কানি কামেল পীরের সান্নিধ্য অর্জন করে তার পায়রবি করে তার গোলামি করে সেই মহাজ্ঞান সেই সাধনার পথ সম্পর্কে জেনে আমাদের সবার উচিত নিজেকে সম্পূর্ণরূপে স্রষ্টাতে বিলীন করে দেওয়া তবেই তো মুক্তি সম্ভব এই যে বিভিন্ন আনুষ্ঠানিক ইবাদত এতে কিন্তু মুক্তি সম্ভব না মুক্তি খুব গভীর এবং কঠিন একটি বিষয় মানুষ যেটাকে মুক্তিভাবে জান্নাতভাবে সর্বভাবে সেটাই কিন্তু প্রকৃত মুক্তি না মুক্তি আরও গভীর বিষয় এগুলো ওই যে সাধারণ মানুষের ভাষায় যদি বলতে চাই এগুলো হচ্ছে শরীয়তের ব্যাপার স্যাপার শরীয়তি যারা আছে তাদেরকে বোঝানো হয়েছে যে জান্নার জাহান্নাম বা স্বর্গ নরক এগুলো করলে তুমি স্বর্গে যাবে এগুলো করলে তুমি নরকে যাবে কিন্তু প্রকৃত অর্থে এটাই মুক্তির সেই চূড়ান্ত বিষয় নয় মুক্তি আরও গভীর বিষয় আরও কঠিন বিষয় তাই আমাদের সবার উচিত এই দুনিয়াদারির মধ্যে আমরা যতই থাকি না কেন যতই দুনিয়াদারি আমার মধ্যে ঢুকুক না কেন তারপর আমার চেষ্টা করা উচিত মারিফত সম্পর্কে জানা মারিফত হাসিল করা এই দেশে প্রবেশ করার চেষ্টা করা কারণ একদিন হলেও তো আমাকে মুক্তি লাভ করতে হবে তা না হলে এই জীবনের সার্থকতা কি এই মানব জীবন পেয়ে আমার লাভ হল কি যেহেতু আমি মানব জনম পেয়েছি সেহেতু আমার উচিত মারিফতের সেই পথ ধরে হাঁটা আমি এবার হয়তো বা গন্তব্যে পৌঁছাতে পারবো না ঠিকই কিন্তু অনেক দূর তো এগিয়ে থাকতে পারবো আমার এই জনমকে কিছুটা হলেও তো কাজে লাগাতে পারবো যদি তা না পারি তাহলে আমার আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না কারণ পশুর ইবাদত ছিল না সাধনা ছিল না তাই সে করতে পারেনি স্টপ একটা জায়গায় ঠিক তেমনি আমি মানবকুল পেয়েও পশুর মতো একটা জায়গায় আটকে রইলাম ইবাদত করলাম না সাধনা করলাম না ভজন করলাম না দয়ময় প্রভু যেন আমাদের সেই সঠিক পথে পরিচালিত করার মন মানসিকতা সৃষ্টি করে দেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে